360-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন আইসিসের বিরুদ্ধে লড়াই নেটোর প্রধান কৌশলগত অগ্রাধিকার বৃহস্পতিবার নেটোর প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের এক বৈঠকে অস্টিন বলেন আইসিস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি এখন এই জোটের জন্য একটি কৌশলগত অগ্রাধিকারের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যতম ব্যাটল গ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট শুরু হওয়ার পর ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ওই রাজ্যের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বা ডাকযোগে আগাম ভোট যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে নিউ ইয়র্কের একটি আদালত মেক্সিকোর সাবেক জননিরাপত্তা প্রধানকে মাদক পাচারকারীদের সহায়তা করার বিনিময়ে ঘুষ নেয়ার দায়ে 38 বছরের কারাদণ্ড দিয়েছে জেনেরো গার্সিয়া লুনা কয়েক বছর ধরে দেশটির মাদক ব্যবসার বিরুদ্ধে মেক্সিকোর লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আজ এ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন